এমডি বাবুল হোসেন, আপনি লিখেছেন, মুসাফির থাকা সত্ত্বেও যদি কেউ কসর নামাজ আদায় না করে তাহলে কি গুনাগার হবে? মুসাফির থাকা সত্ত্বেও কসর নামাজ আদায় না করাটা, ইচ্ছাকৃত না করাটা গুনাহের কারণ হবে, কারণ সফরের যে ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর ছাড় গ্রহণ করতে হয়, আল্লাহর ছাড় গ্রহণ করতে আমরা বাধ্য, আল্লাহ ছাড় দিয়েছেন সফরে, সেই ছাড় বিশেষ করে সালাতের ক্ষেত্রে কসরের যে ছাড়, সেটা আমরা গ্রহণ না করলে, ইচ্ছাকৃতভাবে কসর না করে পুরো সালাত আদায় করলে গুনাহ হবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে, আর ভুলে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমডি মাজিদুল, আপনি লিখেছেন, আমি সরকারি চাকরি করি, অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না, সময় ছেড়ে অসময় হয়ে যায়, এক্ষেত্রে আমার করণীয় কী? কোনো অবস্থাতে সালাতের ক্ষেত্রে এরকম সুযোগ নেই যে আপনার টাইম ওভার হয়ে যায়, আপনি পরে কাজা করবেন অথবা আপনি সালাত বাদ দিবেন, হয় আপনার ডিউটির মধ্যেই আপনাকে অন্তত ফরজ সালাতটুকু অন্তত আদায় করে ফেলতে হবে মিনিমাম। একজন মানুষ নিশ্চয়ই তার ডিউটির মধ্যে ওয়াশরুমে যাওয়ার সুযোগ পান, টয়লেট করার সুযোগ পান, তাহলে সেটার জন্য যদি সুযোগ পান, চার রাকাত সালাতের জন্য সুযোগ কেন পাবেন না? তার টয়লেটের সময়টা থেকে বাঁচিয়ে তো তিনি চার রাকাত সালাত পড়ে ফেলতে পারেন। অতএব কোনো অজুহাতে সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। আর যদি এরকম হয় যে না, সালাত পড়াই নিষিদ্ধ, কোনোভাবে পড়া যাবে না, তাহলে সেরকম জায়গায় চাকরি করাই জায়েজ নেই যেখানে আপনি সালাত পড়তে পারবেন না, কারণ ইমানদারের জন্য সালাতটা হলো মানুষের জন্য বেঁচে থাকার মতো মানে শ্বাস নিঃশ্বাস, এটা বেঁচে থাকার জন্য যতটা জরুরি এবং যতটা গুরুত্বপূর্ণ, একজন ইমানদারের ইমান টিকে থাকার জন্য সালাতটা সেরকম গুরুত্বপূর্ণ। বিধায় এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার বা কোনো প্রকার স্যাক্রিফাইস করার কোনো সুযোগ কিন্তু নেই। এমডি সাব্বির হোসেন, আপনি লিখেছেন, কাউকে অপমান করে ফেলেছি কিন্তু এখন সে কোথায় আছে জানি না, এখন কি করা উচিত? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। এরকম যদি হয় যে আপনি কাউকে অপমান করে ফেলেছেন, অসম্মান করে ফেলেছেন, সে কোথায় আছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন এবং তার জন্য মাপ চাইবেন, নিজের জন্য মাপ চাইবেন, তার জন্য মাপ চাইবেন যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। কোনো ব্যক্তির এই ধরনের হক যদি নষ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করেন এবং এই বান্দাকে দায়মুক্ত করেন। বিশেষ করে এখন আপনার উচিত হবে অনেক বেশি ইস্তেগফার করা, আল্লাহকে অনেক খুশি করার চেষ্টা করা, যাতে করে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়মুক্ত করেন, ওই ব্যক্তির যে হক আছে সেটা আল্লাহ তাআলা আদায় করে দেন। ডক্টরস ইসহাক এআইডি থেকে আপনি লিখেছেন, জান্নাত কি চিরস্থায়ী? যদি চিরস্থায়ী হয় তাহলে মানুষ জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে, এটা বলার মাধ্যমে আল্লাহ যে চিরস্থায়ী এই বৈশিষ্ট্য কি আমাদের নিজেদের উপর আরোপ করছেন না? দেখুন, জান্নাতে মানুষ স্থায়ীভাবে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমরা যে স্থায়ীভাবে থাকবো সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক্ষেত্রে মানুষের কোনো তুলনা চলে না, কারণ মানুষ একসময় ছিল না এবং এখন আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু তার জন্য প্রযোজ্য না, তিনি সব সময়ের জন্য অনাদি অনন্ত, অতএব তার সাথে এই ক্ষেত্রে অন্তত সাদৃশ্য হবে না। আর আরেকটি পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা কখনোই ধ্বংসপ্রাপ্ত হবেন না, তার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না। মানুষ চিরকাল জান্নাতে থাকলে সেটাও আল্লাহ তাআলার ওই দিক থেকে আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে। এই পয়েন্টটায় অনেক স্কলারগণ বলেছেন যে কিছু মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং সব কিছুকে স্টপ করে দিয়ে আবার কন্টিনিউ করবেন, সেই হিসাবে এটা আপনার একেবারে অবিনশ্বর হলো, একেবারে অনাদি হলো, ব্যাপারটা সেরকম নয়, অনন্ত হলো, সেরকম থাকলো না, আবার চিরস্থায়িত্বের বরখেলাফও হলো না, যেহেতু মূল জিনিসটা ঠিকই আছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের জন্য কোনো কিছু সেগুলোকে স্টপ করে দিয়ে আবার সেগুলোকে কন্টিনিউ করলো, অতএব স্থায়ী হওয়া যেটা সেটা ঠিক থাকলো আপন জায়গা, আবার ধ্বংস হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে জাত, আল্লাহর যে শান, তার সাথে পরিপূর্ণ সাদৃশ্য হলো না। এরকম একটা কথাও কিন্তু অনেক গবেষকগণ, অনেক স্কলারগণ বলেছেন। বাকি আলমুল গায়েবের এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআন সুন্নাতে আলাদা করে কিছু বলা না থাকার কারণে আমরা আলাদা করে কোনো মন্তব্য করব না।